মোনালিসা স্টুডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আপনারা দেখছেন শরীয়তের জ্ঞান বৃদ্ধির প্রয়াস জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত আমাদের প্রোগ্রাম দেখছেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইবও করেননি তাদেরকে আমরা চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে আপনি পান। আমাদের জিজ্ঞাসা জবাব আসরের এবারের প্রশ্ন করেছেন সামি উল মণ্ডল, তালপুকুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। ভাই সামিউল প্রশ্ন করেছেন, কোনো ক্ষেত্রে বংশের অহংকার দেখানো যাবে কি? বিস্তারিত জানালে সমাজ অত্যন্ত উপকৃত হবে। এই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার জবাব দিচ্ছেন জনাব হযরত মুফতি জামিরুল হুদা সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা নাবিনা আম্মা বাদ। ভাই জানতে চেয়েছেন ইসলাম শরীয়তে বংশমর্যাদা বা বংশগৌরব এর কোনো স্থান আছে কিনা, ইসলাম শরীয়ত এই বংশমর্যাদার স্বীকৃতি দেয় কিনা। আসুন আমরা হাদিস থেকে দেখে নিই। জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 3270, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবান নাস ইয়াউমুল ফাতে মক্কা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় ফাতে মক্কার সময় মক্কা বিজয়ের সময় বিখ্যাত একটা বক্তব্য দিয়েছিলেন, একটা খুতবা দিয়েছিলেন। সেই খুতবাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন মক্কা বিজয়ের দিনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন, হে জনমণ্ডলী, তোমাদের হতে আল্লাহ তাআলা জাহিলিয়াতের যুগের দম্ভ অহংকার এবং পূর্বপুরুষের গৌরব কথা বাতিল করেছেন। এখন মানুষ দুই অংশে বিভক্ত, একদল মানুষ নেককার ফরেজগার আল্লাহ তাআলার নিকট প্রিয় সম্মানিত এবং অন্য দল পাপিষ্ঠ দুর্ভাগা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত নিকৃষ্ট নীচ ঘিন। সকল মানুষই আদমের সন্তান, আল্লাহ তাআলা আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, হে লোক সকল, তোমাদের আমি একজন পুরুষ একজন নারী হতে সৃষ্টি করেছি, অতঃপর তিনি বংশ গোত্র তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, তোমরা যাতে একে অন্যকে চিনতে পারো। যে লোক তোমাদের মাঝে বেশি পরহেজগার সেই আল্লাহ তাআলার নিকটে বেশি মর্যাদাবান অধিকারী, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অধিক অবজ্ঞাত আছেন। সূরা ফাতা 13 নম্বর আয়াতে। তাহলে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তা জামিয়া তিরমিজির 3270 নম্বরে হাদিসে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতিমা মক্কা তথা মক্কা বিজয়ের একটা বক্তব্য তুলে ধরলে, যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে সূরা ফাতাহার 13 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলাকুম শুবান ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ তাআলা জানালেন যে আমি তোমাদের গোত্রে গোত্রে বিভিন্ন কবিলায় বিভক্ত করেছি এই জন্য যাতে তোমরা একে অপরে চিনতে পারো। তোমাদের মধ্যে ওই হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত যে কিনা বেশি আল্লাহকে ভয় করে। তাহলে ইসলাম শরীয়তের দৃষ্টিতে কোনো বংশ গৌরব নয়। আল্লাহ পাকের কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বংশ গৌরবের ইসলামে কোনো স্থান নাই। চলুন আরও একটা হাদিস শুনাই আপনাদের। হযরত সহিহ মুসলিমের 2049 নম্বর হাদিস, আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে জাহিলে যুগের চারটি কুপ্রথা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আমার উম্মতের মধ্যে চারটি কুপ্রথা রয়ে গেছে যা তারা পরিত্যাগ করতে চাইছে না। এক নম্বর হচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে জাহিলি যুগে চারটি কুপ্রথা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইছে না। এক নম্বর বংশ গৌরব। বিশ্বনবী জানালেন যে উম্মতের মধ্যে চারটি জাহিলি যুগের অজ্ঞ যুগের কুপ্রথা এখনও বিদ্যমান যা মানুষ পরিত্যাগ করতে চাইছে না। এক নম্বর হচ্ছে বংশ গৌরব। তাহলে বংশ গৌরব যারা করছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী
তারা যত উচ্চ বংশীয় হোক না কেন প্রকাশভাবে শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ করছেন মুখে তারা ইসলামের দাবিদার হলেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তারা কিন্তু ইসলামের অনুসরণ করছে না তারা জাহিলি যুগের রীতিনীতি অনুসরণ করছে ইসলামের মধ্যে থেকে মানছে মুখে লোকে বলছে ইসলামের লিবাস ধরে আছে কিন্তু জাহিলি যুগের কুপ্রথা বংশগৌরব তারা এখনও প্রকাশ করে চলেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু নম্বর জানালেন অন্যকে বংশের খোঁটা দেওয়া এটাও জাহিলি যুগের প্রথা যে তুমি নিচু বংশের আমি সৈয়দ আমি শেখ আমি পাঠান আমি আহলে রাসূল এই যে বংশ মর্যাদা বংশগৌরব দেখাচ্ছে এটাও কি জাহিলি যুগের রীতি বা নীতি রাসূল তিন নম্বর জানালেন নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা অর্থাৎ জ্যোতির্বিদ্যায় বিশ্বাসী এটাও অজ্ঞতার যুগের কাজ চতুর্থ নম্বর বললেন মৃত্যুর জন্য বিলাপ করে কান্নাকাটি করা তিনি আরও বলেন বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামত দিন তাকে এইভাবে উঠানো হবে যে তার গায়ে আলকাতরার চাদর খসখসে চামড়া ওড়না থাকবে তাই রাসূল জানালেন চার নম্বর হচ্ছে আন্নাহিয়াত মিন আমালিল জাহিলিয়া ইনি বিনিয়ে কাদা এটাও অজ্ঞতার যুগের কাজ মৃত্যু বাড়িতে যদি কেউ শোকাহত হয় তাহলে কি তার চোখ দিয়ে পানি পড়বে দোয়া কালাম পড়বে এটা বৈধ আছে কিন্তু ইনিয়ে নিয়ে বুক চাপড়িয়ে কাদা এটা ইসলাম শরিয়াত অনুমোদন দেয় না তাহলে এ হাদিসে আমরা প্রকাশ্য জানতে পারলাম বিশ্বনবী জানালেন যে বংশগৌরব হচ্ছে এটা জাহিলির যুগের প্রথা যা ইসলামের মধ্যে কিছু মানুষ এখনও আঁকড়ে ধরে রেখেছে মানুষ গিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে তারা বিপদগামী করছে নিজেদের আত্ম অহংকার করছে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের মধ্যে সেই হচ্ছে সম্মানিত যে বেশি কিনা আল্লাহ ভীরু আল্লাহকে যে বেশি ভয় করে তিরমিজি শরীফ অন্য হাদিস আছে রাসূল বলেছেন যে যদি একজন নিম্নবর্ণ দাস কৃত দাস হয় সে যদি খোদা ভীরু হয় সে আল্লাহর কাছে বেশি সম্মানিত আর যত উচ্চ বংশের হোক না কেন সে যদি আল্লাহর ভয় না করে ইসলাম শরিয়াতে তার কানা করিয়েও দম নাই আশা করি আপনি উত্তরটা পেয়েছেন ইসলাম শরিয়াতে কোনো বংশ মর্যাদার স্থান নাই।